নমস্কার বন্ধুরা, সবাইকে আমার পরিবারে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। দেখুন, আজকে বানাবো আমি সজনে ফুলের চচ্চড়ি। বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। আমি প্রথমে সজনে ফুলগুলো ছাড়িয়ে নেব। আর এইখানে নিয়েছি আমি সবজি, দেখতে পাচ্ছেন? এইখানে নিয়েছি আমি দুটো আলু, নিয়েছি একটা বেগুন। এগুলোকে আমি কেটে নেব। আমি কিভাবে কাটছি আপনারা দেখুন। বন্ধুরা, এখানে আমি ফুলগুলো বেছে নিয়েছি, দেখছেন? এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব আর সবজিগুলো আমি কেটে নিচ্ছি। আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব। আমি এইভাবে কাটবো, আলু ভাজার থেকে একটু মোটা। আমি দুটো আলু কেটে দিচ্ছি। আলুটা আমার কাটা হয়ে গেছে, আমি খুব ভালো করে ধুয়ে নেব। আমি এবার বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটা আমি এরকম ছোট ছোট টুকরো করে নেব। বন্ধুরা, এখানে সবজিটা আমার কাটা হয়ে গেছে, আর আমি এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নেব, সাথে ফুলটাও ধুয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, ফুলটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। সবজিগুলোও তাই করেছি, আমি ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেব আমি প্রয়োজন মতো তেল। আপনার রিফাইন অয়েল বা সর্ষের তেল যাই হোক ব্যবহার করতে পারেন। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করব। আমি এখানে 4 চামচের 2 চামচ তেল দিলাম। এবার আমি ফোড়নে দেব। ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দেব সামান্য 5 ফোড়ন, দেব একটা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আমি আলুটা দেব, দুটো আলুটা একটু আমি লাল করে ভেজে নেব। আমি আলুতে অল্প লবণ দিয়ে দিচ্ছি, এতে করে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এবার ঢাকা দিয়ে দেব। আমি একটু নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আবার একটু ঢাকা দিয়ে দেব, দিয়ে দেবো এখানে বেগুনের টুকরোগুলো, দিয়ে দিলাম। একটু ভালো করে মেরে নেব। আলুর মধ্যে যে লবণটা দিয়েছি সেই লবণটা বেগুনের সাথে মিশে যাবে। আর আমি এটা এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। ভালো করে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু আটটা মিডিয়াম ফ্লেমের মাঝখানে রাখছি। এবার ঢাকা দিয়ে বেগুনগুলো একটু ভাজবার জন্য অপেক্ষা করব। বেগুনটা হালকা লাল হয়ে গেছে, আমি এবার দিয়ে দেব, দিয়ে দিচ্ছি ফুলগুলো। আমি সামান্য লবণ দিয়ে দেব আলুতে, যেহেতু লবণটা কম দেওয়া রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো লবণটা দেবেন। আমি ঢাকা দিয়ে দেবো, আমি এটা একটু নেড়ে দিচ্ছি। দেখছেন বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে, সজনে ফুলটা কমে গেছে। আর এতে জলের প্রয়োজন হবে না, কারণ সজনে ফুলটা ধুয়েছিলাম, ওর মধ্যে যতটুকু জল লেগেছিল সেই জলটাতে
এটা হয়ে গেছে আর এতে জলের প্রয়োজন হয় না দেখতে পাচ্ছেন এটা খুব সহজ এবং খুব সাধারণ একটা রান্না খেতে কিন্তু ভীষণ টেস্টি গরম ভাতে ভীষণ ভালো লাগে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আবার এটা আর এক আমি কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিচ্ছি বন্ধুরা চচড়িটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এবার এটা ঢেলে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে আমি এটা ঢেলে নিয়েছি কালারটা খুব সুন্দর এসেছে বন্ধুরা আপনার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলে থাকবেন আমার পাশে থাকবেন আমার সাপোর্ট করবেন আর আপনারা এটা বাড়িতে বানিয়ে খাবেন এটা ভীষণ সুস্বাদু খাবার ভীষণ ইজি রান্না করা খুব টেস্টি গরম ভাতের সাথে খাবেন ভীষণ ভালো লাগবে আশা করি আপনাদের ভালো লেগেছে আমার রান্নাটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবো অন্য একটা রেসিপিতে নমস্কার